এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাদের যে ইমেজ বক্সটা দেখলাম, হ্যাঁ, তো একটু ইমেজ স্টাইলের মধ্যে কি কি আছে একটু দেখে নেই। এই যে এই যে স্পেসিং এর এখানে আমরা দেখতেছি যে এখানে স্পেসিংটা বাড়ালে ইমেজ থেকে হচ্ছে আপনার এখান থেকে আপনার হেডিং এবং কন্টেন্টের ইয়াটা বেড়ে যাচ্ছে। যদি উইড বাড়ায়, এই যে চাইলে কিন্তু আমি বললাম যে ইমেজের উইড হাইটটা আমি স্টাইল থেকেও চাইলে কন্ট্রোল করতে পারবো, তো এই যে এখান থেকে ইমেজের উইডটা কন্ট্রোল করা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে আপনারা হোভার অ্যানিমেশন দিতে পারবেন ইমেজের ক্ষেত্রে, এই যে এই এই যে এখানে যে এই কাজটা করা যাচ্ছে, এটা কিন্তু আপনি নর্মালি যদি ইমেজ দিয়ে হেডিং দিয়ে কন্টেন্ট এনে করতে পারতেন, কিন্তু এরকম কিন্তু অ্যানিমেশন দিতে পারতেন না। বাট এটা কিন্তু আপনি যখন ইমেজ বক্স দিয়ে করতেছেন তখন এটা করতে পারতেছেন। এটা নান করে দিলাম, এই যে পালস গ্রো করি, এই যে দেখেন। আচ্ছা, এখানে আপনি আবার হোভার ইফেক্টও ইউজ করতে পারবেন। আচ্ছা, হোভারে আমি কি কি করতে পারতেছি, হোভারে জাস্ট এখানে আপনার অপাসিটিটা হচ্ছে বাড়ানো কমানো যাচ্ছে, কিন্তু হ্যাঁ, তো 1 থাকলে তো আর অপাসিটি একটু কমাই দেই। এই যে দেখেন, যখন হোভার করছি তখন হচ্ছে অপাসিটিটা কমে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে হচ্ছে কন্টেন্টের আসলে লেখার স্টাইল, অ্যালাইনমেন্ট, এগুলি আসলে কন্টেন্টের, তো আপনারা জানেন টাইপোগ্রাফি, এই যে দেখেন টাইটেলের ক্ষেত্রে আলাদা, ডিসক্রিপশনের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে, আর হচ্ছে যে অ্যালাইনমেন্টও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এভাবে। তারপর ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে টপে হবে না মিডিলে হবে না বটমে হবে সেই ব্যাপারটা। আর হচ্ছে এগুলো টাইটেলটা থেকে আবার আপনি ডেসক্রিপশনের স্পেসটা বাড়াতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ইমেজ বক্স, হ্যাঁ। এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে আপনার আইকন বক্স। ইমেজ বক্স এবং আইকন বক্স দুইটা জিনিসই সেম, ইমেজের জায়গায় জাস্ট শুধু আইকনটা থাকবে। এই যে সেম জিনিস, যখন অ্যাকচুয়ালি যখন আপনাদের এরকম আইকনের আইকন দিয়ে কাজ করতে হবে তখন আপনারা চাইলে আইকন বক্স ইউজ করতে পারেন। তো আইকন যদি চেঞ্জ করতে হয় তো এখান থেকে আপনারা জানেন আইকন লাইব্রেরি থেকে কি করে আইকন চেঞ্জ করতে হয়, সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আইকনের ভিউটা কেমন হবে, সেম সব কিছুই আছে। হ্যাঁ, আইকনের ভেতরে যে অপশনগুলো ছিল আইকন বক্সের ভেতরে আপনি সেই অপশনগুলো পাচ্ছেন, প্লাস এক্সট্রা ওর কিছু অপশন পাবেন এখানে। তারপর হচ্ছে এটা শেপ, এই যে এটা আগে সার্কেল ছিল এখন স্কোয়ার করে দিলাম, এখন আবার সার্কেল করে দেই, মানে আপনার যখন যেটা দরকার হবে। এখানেও সেম ভাবে টাইটেল এবং ডেসক্রিপশন আপনি অ্যাড করতে পারতেছেন, লিংক লিংক করতে পারতেছেন। এই যে এখান থেকে আপনি আইকনের পজিশন, এই যে এভাবে করলে কি হচ্ছে আইকনটা সাইডে চলে আসতেছে, লেখাগুলো পাশাপাশি আপনি করতে পারতেছেন। তো যখন এরকম ডিজাইন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি এরকম ডিজাইন এখান থেকে খুব সহজে করতে পারবেন। এরপর এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে আইকনটা ডিজাইনটা আমি এখানে অ্যাড করতেছি। তো এখানে হচ্ছে এটা আর কি, এই যে স্পেসিং, তারপর হচ্ছে যে সাইজ, তারপর হচ্ছে আইকনটা আইকনকে রোটেট করা যায়, আমি এখান থেকে হচ্ছে যে রোটেট করতে পারবো। তারপর সেম ভাবে আইকন বক্সটা হচ্ছে ইমেজ বক্সের ভিতরে যা যা অপশন ছিল আপনি এখানেও সেগুলো পেয়ে যাচ্ছেন। তো এটা আর না বলি, এগুলি নিয়ে আর আলোচনা মনে হয় না করার প্রয়োজন আছে, সেম টু সেম এখানে যেগুলি ছিল এখানেও সেই সেই অপশনগুলো আছে। ইমেজ বক্সেও যেটা ছিল আইকন বক্সের ভেতরেও সেটা আছে, জাস্ট এখানে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে আপনার কি বলে
মানে ইমেজের জায়গায় আইকন আছে, এই হচ্ছে ব্যাপার। আর আর কোনো চেঞ্জ নাই এখানে। এখানেও আপনি যে হোভারে হোভার অ্যানিমেশন দিতে পারবেন। এই যে এটাকে পালস গ্রো দিলাম, এই যে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আরেকটা যেটা অ্যাড করব সেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে রিভিউ বাটন। রিভিউ বাটন না, আসলে রিভিউ রিভিউ জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ওই টেস্টিমোনিয়ালের মতো। ওই টেস্টিমোনিয়ালে যেমন আমাদের ইনস্টিটিউট সম্পর্কে বা আমাদের কোম্পানি সম্পর্কে যদি আমাদের ক্লায়েন্টের কোনো রিভিউ থাকে, সেটা আমরা আমাদের হোম পেজে শো করাতে চাই, তো সেক্ষেত্রে আমরা রিভিউটা ইউজ করতে পারি। তো আপনারা যদি আমাদের ওয়েবসাইটটা দেখে থাকেন, ওই ওয়েবসাইটটায় দেখবেন যে রিভিউ আছে, মানে ক্লায়েন্টদের রিভিউ ওখানে শো করানো হচ্ছে। তো ওখানে কিন্তু আমি এই রিভিউটা ইউজ করেছি, রিভিউ দিয়ে এই কাজটা আমি করেছি। দাঁড়ান, রিভিউ আমি সার্চ করি। এই যে হচ্ছে রিভিউ। ম্যাম, আপনার এই হেডারটা কি, আপনার এই হেডারটা কি ক্যানভাস মানে দিতে করা নাকি আপনি টেমপ্লেট দিয়ে করা? এটা আমার হচ্ছে টেমপ্লেট আকারে তৈরি করা। এটা কি ওয়ার্ডপ্রেস থেকেই করা নাকি হ্যাঁ ম্যাম হ্যাঁ, হচ্ছে ইয়ে আপনার করা লাগে, কোডিং করা লাগে এটার না জন্য? না, এখানে আমি কোনো কোডিং ইউজ করি নাই। এখানে আপনার সম্পূর্ণটা ওয়ার্ডপ্রেস আকারে তৈরি করা। আমি আপনাদের নেক্সট ক্লাস মানে হচ্ছে বুধবার আমি আপনাদেরকে টেমপ্লেট তৈরি করাটা দেখিয়ে দিব, আর টুকটাক যদি ছোটখাটো কোনো কিছু থাকে ওটা, তারপর আপনাদের সামনে হুবহু একটা মানে পেজ কি করে একটা ওয়েব পেজ তৈরি করতে হয় সেটা দেখাবো নেক্সট ক্লাসে। এরপর আমি আপনাদেরকে কাজ দিয়ে দিব। হ্যাঁ, আপনারা তখন আমাকে শুধু কাজ করে করে দেখাবেন, হোমওয়ার্ক দিয়ে দিব। টোটাল ধরেন একটা পেজ তৈরি করতে দিলাম বা একটা টোটাল ওয়েবসাইট তৈরি করতে দিলাম আপনারা জি জাস্ট। ম্যাম, এটাই এটাই ভালো হবে, এটাই হ্যাঁ, ভালো এটা হবে। হচ্ছে লাস্টে এরকম আপনাদের এরকম হয়তো বা দুইটা বা তিনটা করানো হবে, কিন্তু আমার সাথে আপনাদের ক্লাসটা, ওয়ার্ডপ্রেসের ক্লাসটা আমার সাথে আপনাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, রিভিউ নিয়ে কথা বলতেছিলাম। সমস্যা নেই ম্যাম, পরের ব্যাচের সাথে আমরা জয়েন করবো আবার। হ্যাঁ হ্যাঁ, করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে রিভিউ নিয়ে কথা বলতেছিলাম। তো রিভিউ হচ্ছে ওই টেস্টিমোনিয়ালের মতোই, বাট এখানে হচ্ছে যে ডিজাইনটা আলাদা, এবং এখানে এক্সট্রা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি এখানে চাইলে আপনার এই রিভিউটা সে কোথায় দিয়েছে, আপনার ফেসবুক পেজে দিয়েছে না বা টুইটারে সে কোনো কমেন্ট করেছে বা আপনার গুগলে কোনো সে কমেন্ট করেছে, যেখানেই হোক সেটা আপনি এখান থেকে চাইলে দেখাতে পারবেন। এখানে আপনি সেটা শো করাতে পারবেন, আর বাকি সব কিছু এখানে সেম। তো এখানে একটু আমি কি কি অপশন আছে সেটা একটু দেখি। এখানে হচ্ছে কন্টেন্ট উইথ, এটা যদি আমি এটা বস করে এটা যদি ফুল উইথ করি তাহলে খুব একটা চেঞ্জ আসতেছে না, সেমই থাকতেছে। এরপর হচ্ছে কলাম গ্যাপ, এটা হচ্ছে ডিফল্ট। এটা দেখি একটু ন্যারো করে দেখি। ও, এটা তো আসলে এটার ক্ষেত্রে না, কি ঝামেলা হলো। এটা এই উপরে উঠে গেছে। এবার এখানে ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন প্রথম হচ্ছে স্লাইড, ওয়ান টু থ্রি, তিনটা আইটেম। আইটেম তো বেশি অ্যাড আইটেম করে করে বেশি আইটেম করতে পারবেন। তারপর হচ্ছে স্লাইড পার ভিউ, মানে এক পার ভিউতে হচ্ছে কয়টা করে, প্রথম একটা একটা দেখা যাচ্ছে। আমি যদি স্লাইড পার ভিউ দুইটা করে দেই তাহলে এই যে পাশাপাশি দুইটা চলে আসবে, স্লাইড টু স্ক্রল। এগুলোর সাথে আপনারা আসলে আগে অনেক কিছুতেই দেখেছেন, ক্যারোসেল গুলার ক্ষেত্রে আপনারা এগুলো দেখেছেন, ইমেজ ক্যারোসেল, মিডিয়া ক্যারোসেল, তাছাড়াও হচ্ছে আপনাদের টেস্টিমোনিয়াল, এগুলোর সাথে আপনারা পরিচিত। তো এখানেও হচ্ছে যে কয়টা করে স্ক্রল হবে স্লাইড সেটা। এরপর হচ্ছে
উইথ, এই বক্সের উইথটা কতটা হবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল অপশন। অ্যাডিশনাল অপশন আপনারা জানেন কি থাকে, যে এটা পেজিনেশনে কি থাকবে, তারপর ট্রানজিশন কত সময় ধরে হবে, অটো প্লে হবে কি না, তারপরে পজ অন হোভার, এই বিষয়গুলো, ইভেন ইমেজের সাইজটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এখান থেকে কন্ট্রোল হয় না, এটা সাইজটা ছোটই থাকে। তো এখানে আমি একটা ইমেজ একটাতে অ্যাড করি, তাহলে আরো বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই আইটেমগুলোর ভেতরে কি কি অপশন আছে সেটা এখনো দেখাইনি, যে আইটেমের ভেতরে আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দেই। এখানে যেহেতু আপনি আপনার ক্লায়েন্টের ইমেজ অ্যাড করবেন, তো এখানে আসলে কোনো মানুষের ইমেজ দেওয়া নাই, তাহলে আমি একটু আপলোড ফাইল থেকে আমার পিসি থেকে একটা ইমেজ দিয়ে দেই। সাপোজ আমি এটা দিলাম বা এটা দিলাম, এখানে ইমেজ অ্যাড করেছি, এর এখানে আমি আমার ক্লায়েন্টের নাম, টাইটেল, টাইটেল বলতে সে ধরেন তার অকুপেশনটা আপনি এখানে অ্যাড করতে পারেন, সে কি করে, তারপর সে যদি কোনো রেটিং দেয় সেটাও আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে সে কত, মানে তার রেটিং এর পার্সেন্টেজটা আপনি এভাবে এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে যে আইকন, যেটা এটা এই যে এটার মাধ্যমেই তো আপনি মেইনলি এটা, সে আপনার টুইটারের ক্লায়েন্ট, মানে টুইটারে সে কোনো রিভিউ দিয়েছে বা আপনার গুগলে কোনো রিভিউ দিয়েছে বা ফেসবুকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ টাম্বলার দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। আপনারা প্রত্যেকটার ক্ষেত্রে মানে আপনার যেইখানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করতে পারবেন, দেখেন এখানে টাম্বলার দিয়েছি বাট এখানে কিন্তু টুইটার আছে, এখানে আপনার যদি এরকম অন্য কোনো কিছু থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এইখানে যে আইটেম 2-3, এখানেও সেম সেম অপশন আছে, এবং সেই রিভিউতে কি বলেছে সেই কন্টেন্টটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে স্টাইলে যাই। এখানে হচ্ছে যে স্পেস বিটুইন আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে দেখেন স্পেস বাড়ালে আপনার এখানে যে পাশাপাশি দুইটা এখানে স্লাইড হচ্ছে, তো এই পাশাপাশি এই দুইটার মধ্যে কিন্তু স্পেস তৈরি হচ্ছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এখানে আপনি চাইলে বর্ডার অ্যাড করতে পারবেন, আমি একটু বর্ডার সাইজ বাড়িয়ে দিই, এই যে বর্ডার সাইজ বাড়িয়ে দিলাম, বর্ডার অ্যাড হয়েছে, বর্ডারের কালার দিতে হবে, এই যে কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড, এই যে উপরের এই অংশটা যে অংশে হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম, ইমেজ এগুলি আছে, এই জায়গাটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারেন, যদি ওইটুকু আলাদা করতে চান। এখান থেকে নিচের কন্টেন্টের গ্যাপ তৈরি করতে পারবেন। সেপারেটর, সেপারেটর হচ্ছে এই যে দেখেন মাঝখানে একটা যে বর্ডারের মতো যে দাগ আসছে এটাকে সেপারেটর বলছে, এটা যদি না রাখতে চান তাহলে এটা অফ করে দিতে পারেন, যদি রাখতে চান তাহলে এটা শো করাতে পারেন, এবং এটার কালারও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমি যে ব্ল্যাক টাইপের যদি কালার দেই তাহলে সেটা দিতে পারবো, কালার তো আপনারা চেঞ্জ করতেই পারবেন, এটা যদি একটু মোটা করে দেন, এই যে একটু মোটা করে দিলাম। এটা হচ্ছে ডিজাইন অনুযায়ী টেক্সট, হচ্ছে এখানে যে টেক্সট গুলো আছে টাইটেল, ইউজার নেম, তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন, এগুলো হচ্ছে আপনার এই টেক্সটে গিয়ে এগুলোকে ডিজাইন করতে পারবেন। এই যে এখানে জাস্ট কালার এবং টাইপোগ্রাফি, আর একটা লেখার তো আর এর থেকে বেশি কিছু চেঞ্জ করা যায়ও না। তারপর হচ্ছে ইমেজ, আচ্ছা ইমেজের সাইজ এখান থেকে হয়তো ছোট বড় করা যাবে, এই যে দেখেন এখান থেকে আপনি যে লেখার গ্যাপ তৈরি করতে পারবেন, বর্ডার আপনি এই যে এটা যদি আপনি স্কোয়ার শেপ রাখতে চান তাহলে বর্ডার রেডিয়াসটা 0 করে দিবেন, আর
যদি রাউন্ড শেপ করতে চান তাহলে বাড়িয়ে দিবেন, 50% করে দিলেই হচ্ছে আপনার রাউন্ড পুরাপুরি সার্কেল হয়ে যায়। এরপর হচ্ছে আইকন, আইকন বোঝাচ্ছে হচ্ছে এই যে এই পাশের এই ইয়াগুলাকে। তো এটার জন্য আপনি এখান থেকে, এটা অফিসিয়াল কালার থাকবে না, আপনি আলাদা কাস্টম কালার করবেন, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর এটার এখান থেকে সাইজ বাড়াই দিন, এই যে। তারপর হচ্ছে রেটিং, এখানে আমি এই যে দেখেন এইটা রেটিং অ্যাড করেছি, যদি আপনি রেটিংটা অ্যাড না করতেন তাহলে রেটিং অপশনটা আপনাকে শো করতো না, যেহেতু আমি রেটিং অ্যাড করেছি একটাতে সে কারণে রেটিং অপশনটা আসছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার রেটিং এর স্টারটা কেমন স্টাইলের হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, এই যে সলিড। আর এটা হচ্ছে আউটলাইন, চেঞ্জটা দেখতেই পাচ্ছেন। আর এরপর হচ্ছে এখানে আইকনটা ফন্ট অসমের হবে না ইউনিকোডের হবে, এই যে দেখেন যখন ইউনিকোড করছে এটা আরেকটু ছোট হয়ে গেছে, ফন্ট অসমের আইকনটা একটু বড়। এর তাছাড়া এখান থেকে আপনি সাইজ আরো বড় ছোট করতে পারবেন, তারপর ইমেজ থেকে এই যে লেখার যে স্পেস এটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন, এই যে সাইজ এটা এখান থেকে। এটা অবশ্য আপনার রেটিং এর ক্ষেত্রে সাইজটা বাড়তেছে কিনা, হ্যাঁ রেটিং এর জন্যই বাড়তেছে, যেহেতু যখন এটা বেশি হয়ে যাচ্ছে তখন তো এই বক্সের সাইজটা আসলে বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে এটা থেকে এটার স্পেসিং, মানে একটা স্টার থেকে আরেকটা স্পেসের মাঝে মাঝে যে স্পেসটা সেটা। তারপর এখান থেকে আপনি কালার করতে পারবেন, এই যে আমি রেড কালার করে দিলাম। তারপর হচ্ছে আনমার্ক কালারও আপনি, যেগুলি হচ্ছে আপনার মার্ক না আনমার্ক সেটার কালারও আপনি, ধরেন সেটা আমি রাখলাম ইয়েলো বা ব্লু, ইয়েলো করে এই যে আনমার্ক কালার। এরপর হচ্ছে নেভিগেশন, নেভিগেশন তো ডট এবং অ্যারোস, তো এটার স্টাইল বা ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। এখানে আপনি যেমন স্টার রেটিং অ্যাড করেছেন, স্টার রেটিং কিন্তু এমনি অনেক সময় প্রয়োজন হয়, রিভিউ ছাড়াও অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আপনার কোনো প্রোডাক্টের নিচে আপনি কোনো এটার কেমন রেটিং সেটা আপনি দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টার রেটিং এর প্রয়োজন পড়ে। তো এর ভেতরে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্টার রেটিং, এই যে এইখানে যে স্টারের যে কাজগুলো আমরা করেছি এই স্টার রেটিং দিয়ে আমরা সেম সেই কাজগুলো করতে পারবো। যেমন রেটিং স্কেলটা আপনার হচ্ছে 5টা স্টারের ভেতরে কাউন্ট হবে, 5 স্টারের মধ্যে কাউন্ট হবে না 10 স্টারের মধ্যে কাউন্ট হবে, সেটা আপনি এখান থেকে রেটিং স্কেল থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে রেটিংটা 5 এ 5 হবে, সবগুলা তো আর 5 স্টার হবে না, সেক্ষেত্রে আপনি এই যে স্টার এখান থেকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। এখানেও হচ্ছে আইকন ফন্ট অসমের হবে না ইউনিকোডের হবে সেইটা। তারপর এই যে এটা আনমার্ক স্টাইলটা কেমন হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এখানে যদি আপনি কোনো টাইটেল দিতে চান, এখানে আপনি চাইলে একটা টাইটেল অ্যাড করতে পারবেন, এটার অ্যালাইনমেন্টটা আমি চেঞ্জ করে দিই, এই যে। এরপর স্টাইলে যাই, স্টাইলে জাস্ট এখানে কালার, টাইপোগ্রাফি এবং এটার ভেতরে যে গ্যাপ আছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেলের জন্য। তো টাইটেলে তো আসলে টাইটেল একটা টেক্সট, তো এর বেশি এখানে কিছু থাকবে না, একটু গ্যাপটা বাড়াই দেই, কালারও একটু চেঞ্জ করি। আর টাইপোগ্রাফির অপশনগুলো আপনারা তো জানেন কি থাকে, আপনারা নিজেরা ওগুলি চেঞ্জ করবেন। তারপর হচ্ছে স্টারের মধ্যে কি কি অপশন আছে, এটার সাইজ কেমন হবে, এটা থেকে এটার স্পেস একটা স্টার থেকে আরেকটা স্টারের স্পেস, এবং হচ্ছে কালার এবং আনমার্ক কালার, এই অপশনগুলো কিন্তু আমরা এই যে যে রিভিউর ভেতরে যে স্টার অ্যাড করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো ছিল। আনমার্ক কালার এবার অন্য কিছু করি, এখানে ব্লু করে দেই। তো আমরা স্টার রেটিংও দেখলাম, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্রোগ্রেস বার। এই যে
প্রোগ্রেস বারটা আসলে কখন ইউজ করব? প্রোগ্রেস বারটা হচ্ছে আমাদের সাপোজ মনে করেন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা আমাদের স্টুডেন্টদের কি বলে প্রোগ্রেসটা শো করাতে চাচ্ছি। তো ধরেন সেখানে আমাদের ধরেন বিভিন্ন কোর্স আছে, তো ওয়েব ডিজাইনের স্টুডেন্টদের প্রোগ্রেসটা কেমন, ওয়ার্ডপ্রেসের স্টুডেন্টদের প্রোগ্রেসটা কেমন, সেটা যদি আমি এরকম শো করাতে চাই তো আমি কিন্তু চাইলে এরকমভাবে এই প্রোগ্রেস বার দিয়ে শো করাতে পারি। তো এখানে হচ্ছে যখন আমি প্রোগ্রেস বারটা উইজেটটা এখানে ইউজ করেছি, এখানে জাস্ট কিন্তু একটা আইটেম আসছে। তো আমার যখন একাধিক কোর্সের এরকম প্রোগ্রেস শো করাতে হবে বা এরকম একাধিক প্রয়োজন হবে, তখন কি কি করতে হবে আমাকে ওই বারবার নিয়ে আসতে হবে, কারণ এখানে ওই আইটেম অ্যাড করার অপশনটা নাই। এই যে এখানে এই যে আমি দেখেন দুইটা প্রোগ্রেস বার অ্যাড করেছি। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি এক কারণ একটা দিয়ে তো আসলে একজনের প্রোগ্রেস বোঝানো পসিবল, বা ধরেন একটা সাবজেক্টের প্রোগ্রেস বোঝানো যায়, তো সে কারণে হচ্ছে একাধিক প্রয়োজন পড়বে, তো এইভাবে আপনারা নিয়ে আসবেন। এখন এখানে কি কি অপশন আছে সেটা একটু দেখি। এই যে মাই স্কিল, এখানে ধরেন আপনি এখানে সিঙ্গেল কারো স্কিল আপনি দেখাতে চাচ্ছেন, বা এখানে আপনার যেহেতু অনেকগুলো কোর্স আছে সেই সেই কোর্সের নাম আপনি দিতে পারেন, বা অনেকগুলি ব্যাচ আছে, হ্যাঁ সেই ব্যাচের আপনি এখানে টাইটেলে সেই ব্যাচের নাম দিতে পারেন। তো যেটা যখন আপনার আসলে প্রয়োজন পড়বে টাইটেলের ভেতরে আপনি সেটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে এটা টাইপ, টাইপটা হচ্ছে ডিফল্ট, এখানে হচ্ছে এই যে যে টাইপগুলো এগুলো যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি দেখেন এটা কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয় নাই, এই যে ইনফোর কালারটা আসলে ওই আপনার ব্লুই থাকে, সাকসেস হচ্ছে গ্রিন, তারপরে ওয়ার্নিং হচ্ছে ইয়েলো, আর ডেঞ্জার হচ্ছে রেড কালার। আচ্ছা এখানে সবগুলাই হচ্ছে 50%, এটা তো আপনার সবগুলাতে 50% থাকবে না, কোনোটা বেশি হবে কম হবে। এই যে এটা যদি বাড়াতে চান বাড়াবেন, মানে যেটা আপনার পার্সেন্টেজে যেটা দরকার সেটা আপনি দিবেন। তারপর হচ্ছে ডিসপ্লে পার্সেন্টেজ, এখানে এই যে পার্সেন্টেজ উপরে লেখা আসতেছে এটা যদি আপনি শো করাতে না চান, জাস্ট আপনি কালার আলাদা করে করে দিয়ে জাস্ট শো করালেন, তাহলে আপনি কিন্তু এটা চাইলে হাইট রাখতে পারেন। এটা তো এভাবে থাকলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটার থেকে এটার পার্সেন্টেজ বেশি, এটা হচ্ছে ব্যাপার। তারপর এই যে এটা ধরেন ইনার টেক্সট, এটা উপরেরটা ওয়েব ডিজাইনার, তাহলে এটা আমি ওয়ার্ডপ্রেস লিখতে পারি। এই হচ্ছে ব্যাপার। এরপর আমি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে যে এটার কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে করে দেখি। এটা কালার চেঞ্জ হলো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা এর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট পুরো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে না, তো যেই অংশটা খালি আছে সেই অংশটুকুর কালার মেইনলি চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে হাইট, এটার হাইট যদি আরো বাড়াতে চান বা কমাতে চান, ধরেন আপনি আরো কমাই দিতে চাচ্ছেন, এই যে 20% রাখলাম, এভাবে আপনি তাহলে প্রত্যেকটা এভাবে হাইটটা 20% করে দিবেন। বর্ডার রেডিয়াস, এই যে এটা যদি একটু রাউন্ড শেপ করতে চান তাহলে এভাবে বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ইনার টেক্সটের কালার, টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে টাইটেল স্টাইল, টাইটেলটা বোঝাচ্ছে যে উপরের এগুলোকে, এখানে হচ্ছে মাই স্কিল লাগে, এটা আমি চেঞ্জ করি নাই। তো এখান থেকেও এই এটার কালার এবং টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারবো। তো আজকে হচ্ছে ছোট ছোট কিছু জিনিস দেখলাম, আর নেক্সট ক্লাসে আমরা টেমপ্লেটটা নিয়ে আলোচনা করব, এবং টেমপ্লেটটা আসলে কখন প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয় সেটাও দেখবো। আর মনে হয় এই যে আজকে যে ছোট ছোট জিনিসগুলো দেখিয়েছি এগুলো থেকে কারো কোনো কোশ্চেন আছে, তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন সেটা করতে পারেন, আর যাদের ক্লাস আছে তারা হচ্ছে লিভ দিতে পারে।